বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের ধারা অব্যাহত রেখেছে বসুন্ধরা কিংস। দিনের অপর ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদের সাথে পয়েন্ট ভাগাভাগি করেছে ফোর্টিস এফসি। মুন্সিগঞ্জে চট্টগ্রাম আবাহনীকে 3-0 গোলে হারিয়েছে কিংবা। ম্যাচের শুরুতেই প্রথমে গোল করে দলকে এগিয়ে নেন রাকিব। সময়ের ব্যবধান না বাড়িয়ে 11 মিনিটে গোল করেন ডোরিয়েলটন। গোল শোধে মরিয়া বন্দরনগরীর দলটা খুব একটা সুবিধা করতে পারেনি, উল্টো 70 মিনিটে গোল খেয়ে বসে দলটি। ইয়াসিন আরাফাতের গোলে এগিয়ে যায় বসুন্ধরা। এই ম্যাচ হেরে রেলিগেশন জোনে নেমে গেল চট্টগ্রাম আবাহনী। 6 ম্যাচ খেলা 18 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখনও অপরাজিত সেরা হয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস।